হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। আমাদের চিত্র জগতের সুপারস্টার ভাইজান শাকিব খান। শাকিব খানকে এই মুহূর্তে খুব ভাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। তার জীবনের অনেক কিছুই নতুন করে পাল্টে গেছে। আমরা জানি তিনি নিজেকে আবার ফিটনেসের সেরা পর্যায়ে নিয়ে এসেছেন। নবাবি লিলবি করার পর তার এই নতুন লুক আসলে সবাইকে অবাক করেছে। তিনি জিম করে আরও বেশ কিছুটা নিজের যেখানে যেখানে মেদ ছিল সেটা কমিয়ে ফেলেছেন এবং এই মুহূর্তে তাকে সুপার ফিটনেসে দেখা যাচ্ছে। আসলে অসাধারণ লুক বলতে, ড্যাম স্মার্ট বলতে যা বোঝায় শাকিব খান কিন্তু এই মুহূর্তে তাই। শাকিব খানকে দেখে অনেকেই প্রশ্ন করছেন, আসলে আপনি কি নতুন করে কারো প্রেমে পড়েছেন? তাহলে আপনার হঠাৎই পরিবর্তন কেন? শাকিব খান একগাল হেসে বললেন, প্রেম আসলে বাস্তব, প্রেম চিরন্তন, প্রেম সুন্দর। প্রেম আসলে বলে কয়ে আসে না, ওটা হয়ে যায়, হয়ে গেছে। জীবনে বারবার প্রেম আসে এবং মানুষ প্রেমে পড়তে ভালোবাসে। মানুষ হিসেবে আমিও তাই, আমিও ভালোবাসি, আমিও ভালোবাসতে জানি। আমাকে নিয়ে আসলে অনেকেই অনেক কিছু ভাবছেন, আমি নতুন করে প্রেমে পড়ার কি আছে? জীবনে প্রেম সবসময়ই নতুন, সবসময়ই সুন্দর। শাকিব খানের কথাগুলো শুনে সাংবাদিক একগাল হেসে প্রশ্ন করলেন, সবসময় প্রেম সুন্দর সেটা আমরা সকলেই জানি, কিন্তু এই মুহূর্তে আপনাকে যে প্রেম এত সুন্দর করে গুছিয়ে দিল সেই তার মহিয়সীর নাম কি? শাকিব খান একগাল হেসে বললেন, সময়ই তা প্রকাশ করে দেবে, ক্রমশ প্রকাশ্য। সব কথা যদি একবারেই জেনে যান তাহলে আর বাকি থাকলো কি? আর শাকিব অপুকে নিয়ে আপনাদের যত রকমের আলাপ আলোচনা সমালোচনা রয়েছে সেগুলো তো চলছে, সেগুলো তো আমি দেখতেই পাচ্ছি। তো এই মুহূর্তে নতুন করে আবার একা শাকিব খানের পেছনে লাগার কি আছে? সেখানে কি কোনো কথার ইঙ্গিত রয়েছে বন্ধুরা? আমরা জানি না। আসলে অপু বিশ্বাস নিজেকেও অনেক সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন, নিজের এক্সট্রা মেদ যত ছিল সবকিছু ছেড়ে ফেলেছেন, অসম্ভব সুন্দর লুক দেখাচ্ছে তাকে। এই মুহূর্তে আসলে বাংলা চলচ্চিত্রে বলাই যায় নিজেকে আসলে একটা জায়গা দাঁড় করানোর জন্য তিনি প্রস্তুত করে ফেলেছেন। তার বাচন ভঙ্গি, তার কথার স্টাইল, তার গেট আপ পুরাই চেঞ্জ একেবারে। আমরা মনে করি এই মুহূর্তে তিনি বলিউডে যারা রয়েছেন তাদেরকে তিনি ফলো করছেন। অপু বিশ্বাসের আসলে এই ব্যাপারগুলি আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারাটা তার জন্য একটা বড় আর্ট বলে আমরা মনে করি। তাকে সব ড্রেসেই মানায়, তাকে শাড়িতে মানায়, তাকে জিন্স পতোয়াতে মানায়, তাকে টি শার্টে মানায়, তার সুন্দর লুকে আসলে সব কিছুতেই মানায়। সুন্দর করে কিছু পরলে তাকে আসলে আরও বেশি সুন্দর লাগে। সেই দিক থেকে শাকিব খানের ব্যাপারটাও তাই। শাকিব আসলে ড্যাম স্মার্ট। এই মুহূর্তে শাকিব জানেন নিজেকে কোথায় দাঁড় করাতে হবে, তিনি তাই করেছেন। এবং আমরা দেখেছি বাংলা চলচ্চিত্রকে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলে শাকিব ভাইজানকে চেনে না এরকম কিন্তু কেউ নেই। তো আমরা আশা করি এই দুজন আরও অনেক দূর এগিয়ে যাবে, খুব তাড়াতাড়ি তাদের মানবিমান শেষ হয়ে যাবে, তারা তাদেরকে আমরা জুটি হিসেবে অন্তত পর্দায় দেখতে চাই। বন্ধুরা, আপনাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর। ভালো থাকুন, ভালো রাখুন, প্রিয়জনকে ধন্যবাদ।